হে গাইস, ওয়েলকাম টু এসডাব্লিউজি একাডেমি। তো তোমরা যারা এবছর অর্থাৎ 2021-এ প্যারামেডিকেলের এক্সাম দিয়ে দিয়েছো এবং যারা পরবর্তী বছর অর্থাৎ 2022 সালে প্যারামেডিকেলের এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা এক্সাম দিয়ে দিয়েছো, তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, এরপর তোমরা ডাউটের মধ্যে আছো যে আমরা কোন কোর্সটা করলে বেটার হবে, কোন কোর্সগুলোতে বেশি স্যালারি প্যাকেজ আছে, হায়েস্ট প্যাকেজ আছে, যেখান থেকে আমাদের ফিউচার বেশি সিকিউর হতে পারে, আর কোন কোন কোর্সগুলোর কোর্স ফি কীরকম আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিরকম জব আছে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট যারা তোমরা অলরেডি করেছো, সমস্ত প্রশ্ন, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভিডিওর শেষে। তাই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। আর যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, নোটিফিকেশনের মাধ্যমে এরকম নার্সিং, মেডিকেল, সমস্ত ধরনের ইঞ্জিনিয়ারিং, সমস্ত ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সেখানে দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার্থে আমরা দুটো আর্টিকেল বানিয়ে রেখেছি, যে দুটো আর্টিকেলের মাধ্যমে তোমাদের এই সমস্ত ডাউট ক্লিয়ার করবো। যে বেস্ট প্যারামেডিকেল কোর্স প্রথমে আমরা আলোচনা করবো, যে তোমরা 10th-এর পর, 12th-এর পর আর গ্র্যাজুয়েশনের পর কী কী ক্ষেত্রে কী কীভাবে প্যারামেডিকেল অ্যাডমিশন নিতে পারো, অর্থাৎ কী কী প্যারামেডিকেল কোর্সগুলি করতে পারো। তারপরে আলোচনা করব যে প্যারামেডিক কোর্সগুলোর কোন কোন ফিউচারে জব আছে, কোন কোন সেক্টরে তোমরা জব পেতে পারো আর কত কী স্যালারি পেতে পারো। তাহলে প্রথম দিকে আমরা আলোচনা করব যে প্যারামেডিকেলের কী কী টপ প্যারামেডিকেল কোর্স আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্যারামেডিকেল কোর্স কী কী হয়। প্রথমে সবার প্রথমে আছে বিএসসি নার্সিং, এটা হচ্ছে নার্সিং কোর্স, বিএসসি যেটা তোমাদেরকে সায়েন্স সেক্টরে হয়। তারপর ডিপ্লোমা নার্সিং কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং, এমএসসি ইন অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি নার্সিং, এমএসসি ইন ফিজিওথেরাপি নার্সিং, তারপরে হচ্ছে এমএসসি ইন হেলথ নার্সিং, এমএসসি ইন পেডিয়াট্রিক নার্সিং। এই এরকম করে 10 নম্বর পর্যন্ত 10টা করা আছে টপ প্যারামেডিকেল কোর্স। আর তারপরে আছে প্যারামেডিক কোর্সের টাইপ কী হয়। তো প্রধানত প্যারামেডিক কোর্স তোমরা টাইপ জানো, যে একটা হচ্ছে সার্টিফিকেট প্যারামেডিকেল কোর্স হয়, সেটা নিয়ে পড়াল আলোচনা করছি, এখন ডিটেলস আলোচনা করবো ভিডিওর পরবর্তী সময়ে। তারপরে আছে ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্স, এগুলো নিয়ে আলোচনা করছি একটু পরে, যে ডিপ্লোমা কী কী প্যারামেডিক কোর্সগুলো আছে, ব্যাচেলার প্যারামেডিকেল কোর্স আর মাস্টার প্যারামেডিকেল কোর্স। তো প্যারামেডিকেল কোর্স ঠিক 10th-এর পর তোমরা 10th-এর পর কী কী প্যারামেডিকেল কোর্স করতে পারো, ক্লাস 10th-এর পর যে যে কোর্স করতে পারো, যেখানে আছে জিএনএম, জিএনএমটা নার্সিং সেক্টরে চলে যাচ্ছে, জিএনএম, এনএম। তো ডিপ্লোমা ইন রেডিওলজি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোর্স, ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ, এরকম করে বহু কোর্সগুলো, এই যে ওটি টেকনিশিয়ান, রিসার্চ মেথোডোলজি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট, এগুলো সব এই ডিপ্লোমা কোর্স। আর এখানে তার নিচের দিকে সার্টিফিকেট কোর্সগুলো দেয়, সার্টিফিকেট হোম বেস, হেলথ কেয়ার, সার্টিফিকেট রুরাল, এই প্রতিটা সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা কোর্স নিয়ে আমি একটু পড়ো আলোচনা করছি। তো এগুলো 10th-এর পর তোমরা ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে। এরপর হচ্ছে যে প্যারামেডিকেল কোর্সগুলো কী কী ডিটেলসগুলো, যে ডিপ্লোমা তোমরা যেগুলো করতে পারো, যে ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক নার্সিং এর 1 বছর ডিউরেশন, এখানে কিন্তু তোমাদের 50,000 থেকে 1,00,000 টাকা ফিস লাগে অ্যাডমিশন নেওয়ার জন্য, অর্থাৎ পড়ার জন্য। তারপর আছে মেডিকেল রেকর্ড টেকনোলজি, এটাও কিন্তু 2 বছরের কোর্স হয়, এটা কিন্তু তোমাদের প্রায় 2 লাখ টাকার মতো লেগে যায় কোর্স ফিস। তারপর ডিপ্লোমা নার্সিং অ্যাসিস্ট্যান্ট 1 থেকে 2 বছর, এখানে কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা লেগে যায় কোর্স ফিস। এটা কিন্তু আমি কোর্স ফিস বলছি, এটা কিন্তু স্যালারি নয়, স্যালারি বিষয়টা পরে আলোচনা করছি। তারপরে আছে ডিপ্লোমা ইন এক্সরে, এটা তো 2 বছরের 2 লাখ 30 হাজারের মতো, এরকম বিভিন্ন কোর্সগুলো তোমরা চেক করে নেবে এখান থেকে। তো এখান থেকে তোমরা জানতে পেরে কোন কোন কোর্সগুলো কত ফিস আছে, কত ডিউরেশন। আর 12th-এর পরও বিএসসি নার্সিং, এটা কমন নার্সিং সেক্টর, বাকিগুলো যেগুলো আছে সেখানে কিন্তু প্যারামেডিকেল সায়েন্স, অপারেশন থিয়েট টেকনোলজি, কার্ডিয়াক টেকনোলজি, এগুলো সব বিএসসি কোর্সের মধ্যে পড়ছে প্যারামেডিক কোর্সগুলো। এগুলো তোমরা জেনপাস এক্সাম দিয়েও নিতে পারো, আর যারা যারা ডিপ্লোমা কোর্স তারপর তাদের এন্ট্রান্স এক্সাম দিয়েও তোমরা কিন্তু এই কোর্সগুলোতে জয়েন করতে পারো। রেড বিএসসি রেডিওলজি, রেডিওগ্রাফি, এরকম বিভিন্ন ডায়ালিসিস টেকনোলজি, এখানে গুরুত্বপূর্ণ কতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোর্স আছে সেই সব কোর্সগুলো এখানে লিস্টে আছে, এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে যে কোন কোন কোর্সগুলো তোমাদের বেস্ট হতে পারে, বেস্ট কোনগুলো হতে পারে সেগুলো পরে আলোচনা করছি। প্যারামেডিক কোর্স আর 12-এর পর যে কোর্স সেগুলো ডিউরেশন কী 3 থেকে 4 বছরের মধ্যে হয়। তো বিএসসি রেডিও হলে 3 বছর, সেখানে 2 লাখ থেকে 10 লাখ টাকা তোমাদের পড়তেই লাগবে সে প্রাইভেট কলেজগুলোতে। বিএসসি ডায়ালিসিস থেরাপি, এরকম বিভিন্ন কোর্সগুলো, সেখানে হচ্ছে ডিউরেশন কত। আর যদি বিএনওয়াইএস কোর্স, ওয়াইএস কোর্স, অর্থাৎ ব্যাচেলর অফ নিউট্রোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স, এটা করলে 5 বছরে কিন্তু এখান থেকে তোমাদের 1 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত লেগে যেতে পারে আর এই কোর্সগুলো। আর তোমাদের গ্র্যাজুয়েশনের পর কী কী কোর্স করতে পারো, পিজি ডিপ্লোমা কার্ডিয়াক পালমোনারি, তারপরে পিজি ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিওলজি, তারপরে চাইল্ড হেলথ, এরকম করে এমিডিয়ান প্যাথিওলজি, অ্যানাস্থেসিয়া, রেডিও ডায়াগনিস, এরকম বহু কোর্সগুলো তোমরা কিন্তু পিএইচডি, মাস্টার, পিএইচডি পর্যন্ত করতে পারো, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পর তোমরা করতে পারবে।
গ্যাজেটস পড় যে কোর্সগুলো করবে, এই যে এমপিটি কোর্স, এটা হচ্ছে 2 বছরের 2 লাখ 30 হাজার। তাহলে ভিডিওটা কিন্তু তোমার সবার জন্য তোমাদের সিনিয়র দাদাদের সাথে শেয়ার করতে পারো, যারা অলরেডি প্যারামেডিক্যাল করছে, ব্যাচেলর করছে বা ডিপ্লোমা করছে, তাদেরও কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে, কারণ তাদের সব কোর্সগুলো জানতে পারবে, কোর্স ফিস জানতে পারবে, যারা পরবর্তীকালে কোর্সগুলো পড়ার ক্ষেত্রে। আর তোমরাও জেনে রাখো, তোমাদেরও পরবর্তীকালে এটা সুবিধা হবে। এমডি প্যাথোলজি এরকম কোর্সগুলো আছে। এরপর দেখো তোমরা যে বেস্ট ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সগুলো কি আছে, তোমরা এটা ভালো করে দেখো, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট জায়গায় আমি দেখাচ্ছি। তোমাদের এগুলো বেস্ট কিন্তু ডিপ্লোমা কোর্স, এগুলো তোমরা যারা SMAWB 2021-এ এক্সাম দিয়েছো, অর্থাৎ প্যারামেডিক্যালে তোমরা যারা এক্সাম দিয়েছো, তাদের কিন্তু এই প্যারামেডিক্যাল আন্ডারে এই কোর্সগুলো পড়ে। এই কোর্সগুলো সম্বন্ধে ডিটেলস কিন্তু আমরা আলোচনা করবো পড়তে গেলে ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এই এই যে এই লিঙ্কগুলো তোমরা ট্যাপ করলে, এই যে কোর্সগুলো করে দেওয়া আছে, এই যে এই লিঙ্কগুলো ট্যাপ করলে, যেমন সাপোজ DCT, আমি যদি DCT ট্যাপ করি তাহলে DCT একটা পেজ নিয়ে যাচ্ছে, তোমরা এভাবে লিঙ্কগুলো এখান থেকে চেক আউট করতে পারবে। DCT যেমন কোর্স সম্বন্ধে এখানে ডিটেলসে, এই ডিটেলসে বলে দেওয়া আছে, ক্যারিয়ার প্রসপেক্টস, তারপর জব ডিসক্রিপশন, এখান থেকে কিন্তু তোমরা জব রিকোয়ারমেন্ট কি, কোথায় কোথায় জব পেতে পারো, এই সমস্ত কোন কোন ফিল্ডে তোমরা জব পেতে পারো, এই সমস্ত কিছু কিন্তু প্যারামেডিক্যালের যে কোর্সগুলোর আন্ডারে, ডিপ্লোমা কোর্সগুলোর, এগুলো হচ্ছে সব ডিপ্লোমা কোর্স। এই কোর্সগুলো আন্ডারে যে যে কোর্সগুলো পড়ছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা ট্যাপ করে, লিঙ্কগুলো ট্যাপ করে করে তোমরা চেক আউট করতে পারবে যে বেস্ট কি কি প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, সেগুলো ডিটেলস জানতে পারবে। আর হায়েস্ট পেইং স্যালারি কি কি আছে, যেমন সাপোজ তোমরা ধরো এখানে, এখানে আমি যদি দেখি রেডিওলজিস্ট, রেডিওলজি কোর্স দেখি, এখানে রেডিওলজিস্ট আন্ডার রিলেটেড কোর্স লেখা আছে, রিলেটেড কোর্স, রিলেটেড কোর্স মধ্যে সার্টিফিকেট রেডিওলজি অ্যাসিস্ট্যান্ট, সার্টিফিকেট ইন রেডিওগ্রাফি ডায়াগনিস্ট, BSc রেডিওলজি, PGD এক্সরে, PGD রেডিও ডায়াগনিস, এই এই কোর্সগুলো এটা আন্ডার পড়ে। স্যালারি কিন্তু এটা বেশ ভালো যায়, 5.5 লাখ যায়। আর সার্টিফিকেট কোর্সগুলো 30,000 টাকা পার মান্থ যায়। আর এখানেও কিন্তু 69,000 37 টাকার মতো এগুলো স্যালারি যায়, কিন্তু হাই হাই পেইং তোমাদের একটা কোর্স রেডিওলজিস্ট। এই কোর্সে যারা যেতে চাও তোমরা কিন্তু দেখতে পারো, আরো কতগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো রেডিওলজি কোর্সটা কিন্তু খুবই হাই স্যালারি যায়। এরপর আসছে যে রেডিওথেরাপি টেকনোলজি, এই কোর্সগুলো তো কিন্তু এখানে দেখতে পাচ্ছ 12,000 থেকে 57,400 পর্যন্ত যায়, এখানে কিন্তু স্যালারি খুব বেশ ভালো যায়। আর এখানে আছে 17,000 মানে 58.3 লাখের পর্যন্ত যায়। এটা হচ্ছে US মেডিসিন, তোমরা যদি বিদেশে পড়তে চাও সেখানে কিন্তু চাকরি জব পেলে এরকম এত 58 লাখ টাকা পর্যন্ত পেতে পারো। তারপর অকুপেশনাল থেরাপিস্ট, এখানেও কিন্তু বেশ ভালো যায়, 15,000 থেকে 30,000 টাকা। আর এখানেও বিদেশে তোমরা যাও তাহলে কিন্তু 62 লাখ টাকার পর্যন্ত স্যালারি প্যাকেজ পেয়ে যেতে পারো। তারপর ফিজিওথেরাপিস্টও ভালোই যায়, বেশ ভালো যায়, 15,000 থেকে 70,000 টাকা পর্যন্ত পার মান্থ। আর আর কি কি আছে, এখানেও 50,000 টাকার মতো পেতে পারো। এখানে আমরা কি কি রিলেটেড কোর্স করছে, BPT পড়ছে, BSc ফিজিওথেরাপিস্ট পড়ছে, তারপর হচ্ছে ব্যাচেলর অফ ভার্টিনারি সায়েন্স অ্যান্ড বিভি সায়েন্স আছে। আর এখানেও কিন্তু বিদেশ স্যালারি ফিজিওথেরাপিস্ট ইন ইন্ডিয়া আর্মি, অন ইন্ডিয়া আর্মি তোমরা দাও, সেখানে কিন্তু অ্যাভারেজ তোমাদের কিন্তু 3.5 লাখ পার এনাম, অর্থাৎ বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত প্যাকেজ পেয়ে যেতে পারো। নার্সের আন্ডারে যে যা পড়ছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এই আর্টিকেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে সমস্ত কিছু ভিজিট করে ডিটেলস একদম দেখে নিতে পারবে, তোমরা একটা শর্ট লিস্ট বানিয়ে নিতে পারবে, যাতে করে তোমাদের ক্যারিয়ার চুজ করতে খুব সুবিধা হয়। তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এরপর তোমরা ক্লাস, যারা ক্লাস 12-এর পর যারা প্যারামেডিক্যাল এক্সাম দিয়েছো, বা 12-এর পর যারা জেন পাস এক্সাম দিয়েছো, বা 12-এর পর এক্সাম দেবে, এন্ট্রান্স এক্সাম দেবে, সেখানে তোমরা চিন্তা ভাবনা করছো কোন কোর্সগুলো বেশি বেটার হতে পারে, আর কোন কোর্সগুলোতে কি কি জব আছে, কত স্যালারি পেতে পারি, কোর্স ফিস কেটে, সমস্ত কিছু এরপর আলোচনা করছি। তাই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আরো একটা কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা এবছর SMAWB 2021 এক্সাম দিয়েছো, তো তাদের যে রেজাল্ট সংক্রান্ত ভিডিও আমরা অলরেডি আপলোড করে রেখেছি, এখান থেকে তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেখানে চেক করে নিতে পারো। কাউন্সিলিং সংক্রান্ত, কাউন্সিলিং ডেট, কিভাবে কাউন্সিলিং করবে, সেই সব সংক্রান্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। আর কত র্যাঙ্ক হলে গভর্নমেন্ট কলেজ যাবে, প্রাইভেট কলেজ যাবে, কত কাটার যেতে পারে, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেখান থেকে কিন্তু, এখান থেকে SMAWB প্লে লিস্ট হয়ে তোমরা চেক করতে পারো, অথবা আমাদের ভিডিও লেটেস্ট ভিডিওতে দিয়ে তোমরা কিন্তু এগুলো চেক করতে পারো। তো বেস্ট এখান থেকে তোমরা ট্যাপ করে, এখান থেকে তোমরা এই যে এখান থেকে চেক করতে পারবে যে বেস্ট প্যারামেডিক্যাল কোর্স আপনার 12। তো ক্লাস 12 এর পর তোমাদের কি কি বেস্ট প্যারামেডিক্যাল কোর্স হতে চলেছে, সে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা, যেখান থেকে ট্যাপ করবে তাহলে একটা পেজ খুলে যাবে। এটা কিন্তু তোমাদের সুবিধার্থে আমরা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি যে বেস্ট প্যারামেডিক্যাল কোর্স কি, 12-এর পর কি কি বেস্ট প্যারামেডিক্যাল কোর্স আছে। তো মূলত প্যারামেডিক্যাল কোর্সে আমরা দুভাগে ভেঙেছি, এখানে যে আগে পেজে বলেছিলাম যে সার্টিফিকেট প্যারামেডিক্যাল কোর্স হয়, আর হচ্ছে ডিপ্লোমা, যেটা হচ্ছে ব্যাচেলার ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স হয়। তো সার্টিফিকেটের মধ্যে বেস্ট কতগুলো আমরা প্যারামেডিক্যাল কোর্স এখানে তুলে ধরেছি, সেখানে প্রথমে রাখছি আমরা সার্টিফিকেট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি।
তো এটার মধ্যে কি কি আছে? এলিভেল ক্রাইটেরিয়া তোমরা জানো যে 12 পাস হতে হবে, 12 প্লাস সায়েন্স স্ট্রিম ইংলিশ স্ট্রিম হতে হবে যেটা সার্টিফিকেট কোর্সগুলোতে, কিন্তু ব্যাচেলর কোর্সগুলোতে তোমাদের সায়েন্স অবশ্যই থাকতে হবে। কোর্স ডিউরেশন কি হয় যে 6 মান্থ থেকে 1 ইয়ারের হয়, আর স্যালারি এখানে কোর্স ফিস কিন্তু 5K থেকে 1 লাখ। তোমাদের অনেকে ডাউট থাকে দাদা এই কোর্সটা করবো, এই কোর্সের কোর্স ফিস কত লাগে, স্যালারি কত, জব পেলে কিরকম হয়, তো সমস্ত দেখুন তোমরা এখানে ভিডিও দেখে নেওয়ার পর তোমাদের কিন্তু ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আরো বলবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপর স্যালারি, স্যালারি আছে 2 থেকে 10 লাখ। আর জব, জব প্রোফাইল, জব প্রোফাইল কি কি আছে যে তোমরা কি কি জব পেতে পারো, মেডিকেল রাইটার পেতে পারো, ল্যাব টেকনিশিয়ান জব পেতে পারো, ডাটা এন্ট্রি অপারেটর, অপারেটর জব পেতে পারো, ল্যাবরেটরি স্টাফের জব পেতে পারো, কনসালটেন্টের জব পেতে পারো, অ্যাসিস্ট্যান্টের জব পেতে পারো, আর ল্যাব ম্যানেজারের জব পেতে পারো। এমপ্লয়মেন্ট এরিয়া তোমরা কোথায় কোথায় জব পেতে পারো এটা কিন্তু গুরুত্ব, তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে আমরা এটা কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি যে তোমরা কোথায় কোথায় জব পেতে পারো। তো গভর্নমেন্ট হসপিটালে তোমরা জব পেতে পারো, যে আমি এই প্যারামেডিক কোর্সটা করছি, আমি প্রাইভেট কলেজ দিয়ে করছি, তো আমি কি জব পাবো গভর্নমেন্ট? তোমরা কোথায় কোথায় জব পেতে পারো? তোমরা সমস্ত যারা প্রাইভেট কলেজগুলোতে পাস আউট করবে তারাও কিন্তু গভর্নমেন্ট জব পেতে পারো, প্রাইভেট ক্লিনিকে জব পেতে পারো, ল্যাবরেটরিতে জব পেতে পারো, আর মেডিকেল ইউনিভার্সিটি জব পেতে পারো, ফার্মা কোম্পানিতে জব পেতে পারো, মেডিকেল কলেজগুলোতে জব পেতে পারো তোমরা। তারপর আছে যে সার্টিফিকেট ডেন্টাল মেকানিক্স, ডেন্টাল মেকানিক্স সার্টিফিকেট কোর্সে সেখানে কিন্তু 12 পাস হতে হবে এনি স্ট্রিম, আর এখানে 6 মান্থ থেকে 1 বছর কোর্স। অ্যাডমিশন প্রসেস কি, তোমার ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো আর মেরিট বেসে যে এক্সাম দিয়ে পর অ্যাডমিশন নিতে পারো। কোর্স এখানে কিন্তু 10,000 থেকে 30,000 টাকা, আর স্যালারি কিন্তু এখানে মোটামুটি ভালোই, 8K থেকে 12K। আর এখানে কিন্তু সাবজেক্ট কি আছে, ফিজিক্স ম্যাথামেটিক্স এই কোর্সগুলো তোমাদের পড়ানো হয়, এগুলো তোমরা চেক আউট করে নেবে। আর সার্টিফিকেট ডায়ালিসিস টেকনোলজি 3 নম্বর রেখেছি আমরা, সার্টিফিকেট ডায়ালিসিস টেকনোলজি এখানেও কিন্তু সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কোর্স ফিস যায় 15 থেকে 30 হাজারের মধ্যে তোমাদের কিন্তু কোর্সটা পড়তে যাবে। এবার তোমরা জিজ্ঞাসা করো দাদা আমি গভর্নমেন্টে এত কম, গভর্নমেন্টে কম খরচে হতো, প্রাইভেট কলেজে সেম খরচা, এই কোর্সগুলো কিন্তু গভর্নমেন্ট প্রাইভেট সেম সেক্টরে কিন্তু সেম খরচা হয়। তোমরা এটাও ডাউট থাকে এই ডাউটও কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম যে গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর সেম খরচা পড়বে এই কোর্সগুলোর ক্ষেত্রে 15 থেকে 30 হাজার টাকা। আর স্যালারি কিরকম যায় এই কোর্সগুলোর ক্ষেত্রে, স্যালারি যায় 8K থেকে 12K। সাবজেক্ট কি কি আছে, এখানে সাবজেক্ট লেখা আছে তোমরা এখানে যখন অ্যাডমিশন নেবে তারপর তোমার এই সাবজেক্টগুলো তোমাদের করতে হবে। আর জব প্রফিট কি, জব প্রফিট এখানে ডায়ালিসিস টেকনিশিয়ান, ডায়ালিসিস থেরাপিস্ট, ডায়ালিসিস অ্যাসিস্ট্যান্ট, ডায়ালিসিস সুপারভিশন, আর এই যে নেফ্রোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এই জব প্রফিটগুলো তোমরা পেতে পারো। আর এমপ্লয়মেন্ট এরিয়া এখানে গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, ক্লিনিক্স, আর স্কুলগুলোতেও কিন্তু যে সরকারি স্কুলগুলো হয় সেই স্কুলগুলোতেও কিন্তু তোমাদের এখানে জব পেয়ে যায়, অনেকেই পায়, আর কমিউনিটি হেলথ সেন্টারে জব পেয়ে যায়। তারপর রেখেছি আমরা 4 নম্বরে সার্টিফিকেট অপারেশন থেরাপিস্ট টেকনোলজি, এটাও কিন্তু একটা সার্টিফিকেট কোর্স, এটাও ডিপ্লোমা কোর্স ধরে রাখতে পারো। তো এখানে এলিজিবিলিটি 12 পাস এনি স্ট্রিম, 6 মাস থেকে 1 বছরের এখানে কোর্স হয়, অ্যাডমিশন ওখানে মেরিট মেরিট বেসড আর ডাইরেক্ট অ্যাডমিশন হয়, এখানেও কিন্তু 12,000 থেকে 30,000 টাকা কোর্স ফিস। তাহলে সবগুলো কোর্সগুলো ক্ষেত্রে তো তোমরা সার্টিফিকেট যে কোর্সগুলো হয় সেখানে কিন্তু 30,000 অন এভারেজ 30,000 কোর্স ফিস তোমাদের লাগে। আর এখানে জব স্যালারিও কিন্তু 10K থেকে 15K। সাবজেক্ট এখানে লেখা আছে তোমরা এটা চেক আউট করে নেবে, আর্টিকেল লিঙ্কও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবে, সেখানে তোমরা চেক আউট করে নিতে পারবে। আর জব প্রোফাইল কি, এখানে অপারেশন থেরাপিস্ট টেকনিশিয়ান, কনসালটেন্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট এগুলো তোমাদের হয়ে থাকে। আর এমপ্লয়মেন্ট এরিয়া কি, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, স্কুল, ক্লিনিক আর নার্সিংহোমে তোমরা কিন্তু জব পেতে পারো। সার্টিফিকেট ইন এক্স রে টেকনোলজি, এখানেও কিন্তু তোমরা যে এক্স রে এর মধ্যে টাইপ কি কি আছে এলিজিবিলিটি কার্ডে সেম, এখানে কিন্তু 10K 30K এর মধ্যে, আর স্যালারি 10K থেকে 15K। জব প্রোফাইল এখানে কি কি আছে, এমপ্লয়মেন্ট এরিয়া এগুলো তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। ছয় আছে মেডিসিন মেডিকেল রেকর্ড, এই সেম পোস্ট তোমরা কিন্তু আর্টিকেলে ভিজিট করে এখানে সবকিছু ডিটেলসে দেখে নিতে পারবে। তারপর সার্টিফিকেট ইন রেডিওগ্রাফি, এটাও কিন্তু সেম, এখানেও কিন্তু 10,000 থেকে 15,000 স্যালারি যায়, আর কোর্স ফিস 15-30 হাজার। আর কোন কোন সেক্টর জবে লাগে, সার্টিফিকেট ইন অকুপেশনাল থেরাপিস্ট, এখানেও কিন্তু ওরকমই 10K থেকে 30K এর মধ্যে কোর্স ফিস, আর স্যালারি 10K থেকে অনেক বারে সার্টিফিকেট কোর্সগুলো কিন্তু তোমরা 15,000 টাকার মধ্যে স্যালারি পেয়ে যেতে পারো। এরপর সেম যে ব্যাচেলর আর ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে যেটা 12-এর পর, তাহলে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এটা কিন্তু খুব ভালো রকম কোর্স, এই কোর্স ফিসও কিন্তু তোমাদের কিন্তু 50K থেকে 2.5 লাখের মতো পড়ে যায় কোর্সটা কমপ্লিট করতে। আর এলিজিবিলিটি কি, 12 পাস সায়েন্স থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে। আর কোর্স ডিউরেশন 4.5 ইয়ার, 4th ইয়ার হচ্ছে একাডেমিক, 6 মান্থ হচ্ছে ইন্টার্নশিপ। তোমরা ব্যাচেলর যে কোর্সগুলো করবে সে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে তোমাদের ইন্টার্নশিপের সময় থাকে কিছুটা, আর এজ লিমিট মিনিমাম 17 ইয়ার্স। আর এখানে স্যালারি কিন্তু 20,000 থেকে 40,000 ফ্রেশার্স, তোমরা ফ্রেশার্স হিসেবে যখন জয়েন করো তখন 20,000 থেকে 40,000। তাহলে এই কোর্সটা কিন্তু তোমরা মাথার মধ্যে রাখতে পারো, ফিজিওথেরাপিস্টের কোর্স করে কিন্তু তোমরা ভালো রকম প্যাকেজ পেতে পারো, আর হায়ার স্টাডির ওখানে অপরচুনিটি আছে তোমরা। তারপর জব প্রোফাইল কি কি আছে, যে ফিজিওথেরাপিস্ট, কনসালটেন্ট, অনেক কিছু, বহু জব অপরচুনিটি আছে তোমাদের। এমপ্লয়মেন্ট এরিয়াও আছে গভর্নমেন্ট হসপিটাল, নার্সিংহোম, কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইভেট হসপিটাল, এনজিও, জিম, স্পোর্টস। আর টপ কলেজগুলো কোন কোন আছে তোমাদের এখানে, এই যে এখানে দেখতেই পাবে যে তোমাদের
টপ কলেজগুলো কি কি আছে? এখানে টপ কলেজগুলো আছে আর বিএসসি নার্সিং, তাহলে তোমার অ্যাডমিশনের জন্য টপ কলেজগুলো এখানে দেখতে পারো। এখানে পড়তে পারো যে অ্যাপেলো আছে, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন রিসার্চ পাটনাতে আছে, আমাদের কলকাতার মধ্যে কিন্তু এটা অ্যাপেলো আছে। তারপর হচ্ছে বিএসসি নার্সিং, সরি এখানে অ্যাপেলো বললাম, এটা হচ্ছে হায়দ্রাবাদের বিএসসি নার্সিং এর মধ্যে আছে। বিএসসি নার্সিং কোর্স এটা তোমাদের এটা না দেখলে হবে যারা প্যারামেডিকেল করছো। ডেন্টাল মেকানিক্স কোর্স এর মধ্যে কি কি আছে? ডেন্টাল মেকানিক্স মধ্যে এই যে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু, কোর্স ফি লাগে 30,000 থেকে 2 লাখ, আর স্যালারি কিন্তু এখানেও বেশ ভালো যায়, 20,000 থেকে 50,000। এখানে ডিটেলস ডায়ালিসিস টেকনোলজি কোর্সের মধ্যেও কি কি পড়ছে, এখানে ব্যাচেলর কোর্স 2 বছরের, 3 বছরের, আর ডিপ্লোমা কোর্স 2 বছরের। তাহলে তোমরা প্যারামেডিকেল এক্সাম দিয়ে এখানে তুমি অ্যাডমিশন নিতে পারো, ডাইরেক্ট ম্যারিট আর ম্যারিট আর এন্ট্রান্স এক্সাম। আর কোর্স ফি যায় এখানেও 30,000 থেকে 2 লাখ টাকা। তাহলে তোমাদের যারা ব্যাচেলর কোর্স করবে তাদের কিন্তু অন এভারেজ 30,000 থেকে 2 লাখ টাকা মতো খরচা পড়ে, আর স্যালারি কিন্তু এখানে একটু কমে যায়, 15,000 থেকে 20,000 যায়। আর সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি কি সাবজেক্ট পড়তে হবে লেখা আছে, হার্ট স্টাডিজ ও ডিজিটাল দেওয়া আছে, জব প্রোফাইল ডায়ালিসিস টেকনোলজি, ডায়ালিসিস থেরাপি, ডায়ালিসিস অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমরা জব পেতে পারো। এমপ্লয়মেন্ট এরিয়া কি গভর্নমেন্ট হসপিটাল গুলোতে পেতে পারো, ক্লিনিকে পেতে পারো, প্রাইভেট হসপিটালে পেতে পারো, রিসার্চ অর্গানাইজ পেতে পারো, স্কুল গুলোতে পেতে পারো, এমনকি কলেজ গুলোতে পেতে পারো, এনজিও তে পেতে পারো। অপারেশন থেরাপি টেকনোলজি এখানে তাকে ডিটেলস এক্সপ্লেন করেছি, এখানেও কিন্তু তোমাদের সেম এলিজিবিলিটি স্যালারি যায় 15 থেকে 20,000, 30,000, 50,000 সরি, আর তোমাদের কোর্স ফি যায় 30 থেকে 2 লাখ। এখানে ডিটেলস দেয় তুমি চেক আউট করবে। এসক্রে টেকনোলজি কোর্স, এটা কিন্তু বেশ ভালো রকম কোর্স, এই কোর্সের দিকে অনেকে নেক থাকে যে 12-এ, এখানে 12-এ সায়েন্স থাকতে উইথ বায়োলজি, 3 বছরের ব্যাচেলর কোর্স আর 2 বছরের ডিপ্লোমা কোর্স। তো কোর্স ফিস যায় এখানে 50,000 থেকে 2 লাখ পর্যন্ত, আর স্যালারি যায় 15 থেকে 18,000 পর্যন্ত। আর জব প্রোফাইল এখানে কি কি আছে, কি কি জব পেতে পারো তোমরা, এমপ্লয়মেন্ট এরিয়াও ডিটেলস দেওয়া আছে, তোমরা চেক নিতে পারো। আর টপ কলেজ কোন কোন কলেজ তোমরা পড়তে পারো, এখানে তো এইমস থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পড়ার চেষ্টা করো, এটা বেশ ভালো কলেজ, সবচেয়ে এখানে টপ বলতে পারো। তারপর আরো কতগুলো ইনস্টিটিউট নাম দেওয়া আছে সেখানে তোমরা দেখে নিতে পারো। এটা অল ইন্ডিয়া বেস্ট অন ডিটেলস বানিয়েছি, তোমাদের কোনো যদি কোয়ারি থাকে তোমরা বলতে পারো। আমাদের কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কি টপ প্যারামেডিকেল কলেজ আছে, তোমরা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। আর রেডিওগ্রাফি কোর্স সেখানে আছে, সেখানেও কিন্তু স্যালারি 10 থেকে 15,000 যায়। আর আসছে কি মেডিকেল রেকর্ডস টেকনোলজি কোর্স আছে, এখানেও কিন্তু বেশ ভালো রকম 12 থেকে 20,000 স্যালারি যায়। আর আছে কি আছে নয় যে অকুপেশনাল থেরাপিস্ট কোর্স আছে, এখানেও কিন্তু 25,000 থেকে 50,000 পর্যন্ত স্যালারি যায়। কোর্স ফি যায় 30,000 থেকে 2.5 লাখ। এখানেও কিন্তু এমপ্লয়মেন্ট এরিয়া, হায়ার স্টাডি, সমস্ত ডিটেলস আছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি 10 নম্বর রেখেছি আমরা, এখানেও কিন্তু তোমাদের স্যালারি 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত, এটা কিন্তু বেশ ভালো রকম স্যালারি দেয়। আর কোর্স ফিস 25,000 থেকে 2 লাখ। এখানে কিন্তু ব্যাচেলার কোর্স আর ডিপ্লোমা কোর্সের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে পারো। জব প্রোফাইল সব কিছু বলে দেওয়া আছে, এমপ্লয়মেন্ট এরিয়া, হসপিটালস, ল্যাবরেটরি, ব্লাড ব্যাংক, রেলওয়েতে তোমরা জব পেতে পারো, কলেজ ইউনিভার্সিটি জব পেতে পারো, মেডিকেল ল্যাবে জব পেতে পারো, আর ওন ল্যাব, নিজে তো ল্যাব খুলতে পারো। এটা একটা ভালো পয়েন্ট, তোমরা যে কোর্সগুলোর পর তোমাদের একটা সার্টিফাইড হয়ে যাও, তারপর কিন্তু তোমরা নিজেরাও ল্যাব ল্যাবরেটরি খুলতে পারো, সেখানে তোমাদের নিকটবর্তী এরিয়াতে খুলতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা ফিউচার সিকিউর করতে পারো। এভাবে মিলিটারি সার্ভিসের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে জব পেয়ে যেতে পারো। তো এভাবে আমরা কতগুলো সার্টিফিকেট, কতগুলো যে ব্যাচেলর ডিপ্লোমা কোর্সের আমরা ডিটেলস করে এখানে তোমাদের তুলে ধরলাম। আশা করি তোমাদের এটার মাধ্যমে অনেক কিছু হেল্পফুল হবে। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো একটা, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, তাহলে কিন্তু তারাও এটা থেকে অনেক উপকৃত হতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।